ব্যবসায়ী শৈলেশ পান্ডে তদন্তে আরো টাকার হদিশ পেল পুলিশ আরো একটি আবাসনে তল্লাশি লালবাজারে গোয়েন্দাদের বাড়ি থেকে প্রচুর উদ্ধার হয়েছে এই মুহূর্তে বড় খবর ব্যবসায়ী শৈলেশ পান্ডে তদন্তে আরো টাকা পেয়েছে পুলিশ ইতিমধ্যে তদন্ত চলছে তল্লাশি লালবাজারে গোয়েন্দাদের শিবপুরে আরো টাকার হদিশ পাওয়া গেছে ব্যবসায়ী শৈলেশ পান্ডে তদন্তে আরো টাকার হদিশ পেয়েছে পুলিশ লালবাজারে গোয়েন্দারা তদন্ত চালাচ্ছেন বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর টাকা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে সুকান্ত মুখোপাধ্যায় সুকান্ত আবারও টাকার হদিশ পাওয়া গেছে বিস্তারিত কি তথ্য পাচ্ছ দেখো এদিনই ফরশো রোডের যে নামি আবাসন থেকে প্রায় 2 কোটি টাকা এবং প্রচুর পরিমাণ সোনার গয়না শৈলেশ পান্ডের গাড়ি থেকে মিলেছিল এবং তারপরে 8টা থেকে 8:30 নাগাদ কলকাতা পুলিশের আরও একটি টিম তারা কিন্তু এই মুহূর্তে কৈপুকুরের এই যে ফ্ল্যাট তুমি দেখতে পাচ্ছ ফোর্থ ফ্লোরে যে একটি ফ্ল্যাট রয়েছে এই ফ্ল্যাটে তারা সন্ধান পান যেটা তুমি দেখতে পাচ্ছ নেম প্লেট লেখা রয়েছে শৈলেশ কুমার পান্ডে এবং তার নিচে তার আরেক ভাই রোহিত কুমার পান্ডে এই দুজনের নেম প্লেট কিন্তু একেবারে গেটের বাইরে রয়েছে এবং ভেতরে এই মুহূর্তে কলকাতা পুলিশের যারা গোয়েন্দারা রয়েছেন তারা ভেতরে রয়েছেন এবং টাকা কাউন্টিং করার যে মেশিন আনা হয়েছে এবং সেই টাকা কাউন্ট করা হচ্ছে ফলত এর ভেতরও কোটি কোটি টাকা থাকতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে দিদি এখানে কারা শৈলেশ পান্ডের ফ্যামিলি থাকতো রোহিত পান্ডে তিনি রোহিত পান্ডে শৈলেশ পান্ডের ভাই যাতায়াত ছিল রোহিত আসতো মাঝে মাঝে আসতো এসে কিছুক্ষণ হয়তো ঘন্টা দুয়েক থাকতো তবে চলে যেত এখানে কি করতেন এখানে মানে জানেন এরা কি করতেন বা কবেকার ফ্ল্যাট এটা ফ্ল্যাট একদম মানে আমাদের সাথে ওরা একই সাথে সব কেনাকাটা হয়েছে তাও 7-8 বছর হবে হ্যাঁ সন্দেহজনক কোনো কিছু দেখেছেন বস্তা বা এই যে এত টাকা ভেতরে পাওয়া যাচ্ছে বলছে আমাদের ধারণাই ছিল না এরকম হতে পারে বলে কথাবার্তা বলতো না ওরা খুব একটা সবার সাথে যে মিশতো তা না ওরা মিশতো না কারোর সাথে শেষবার কবে এসেছিলেন ওর ভাই এসেছিল আমি দেখেছিলাম পূজোর আগে কি করতেন শৈলেশ পান্ডে তো একজন চার্টার্ড অ্যাকাউন্ট হ্যাঁ ওনার ভাই কিছু করত ছোট ভাই আমরা যতদূর জানতাম ছোট ভাই কিছু করত না এমনি ফ্ল্যাটে কাদের আনাগোনা থাকতো রাজনৈতিক নেতা হোক বা আর কেউ না 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 ওদের ফ্ল্যাট সবসময় বন্ধই থাকতো ওই ভাই মাঝে সাঝে আসতো এসে তালা টালা খুলতো হয়তো আমরা ভাবতাম যে এতদিন পড়ে আছে সেই হিসাবে হয়তো খুলে ঘর দৌড় দেখছে আর কি কলকাতা পুলিশ এখানে এসেছে সেটা কখন জানতে পারলে 9:30 সময় জান না 9:30 না সন্ধেবেলা আমরা খবরে জানতে পারি যে এরকম ঘটনা ঘটেছে এখানেও যে আসবে সেটা মোটামুটি বোঝা যাচ্ছিল কারণ ওখানে যখন হয়েছে বলে তো তারপরে দেখলাম 9:30 সময় এলো এসে পুলিশ অনেকগুলো ব্যাগ ছিল ব্যাগের মধ্যে সমস্ত টাকা পেয়েছে অনেকগুলো ব্যাগ অ্যাটাচি নানা রকমের অনেকগুলো ব্যাগ ছিল কোন কোন বান্ডিল মানে টাকার বান্ডিল কি মোস্ট অফ দি বান্ডিলস আর 500 কতগুলো ব্যাগ দেখতে পেলেন টাকাগুলো কোথা থেকে উদ্ধার হয়েছে টাকা কোনো ওই যে বক্স খাট আছে বক্স খাটের ভেতরেই বেশিরভাগ ছিল ব্যাগের মধ্যে বক্সগুলো বক্স খাটের ভেতরে রাখা ছিল ফলত তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে এক্সক্লুসিভ তথ্য যিনি দেখেছিলেন অর্থাৎ আপনার নাম আমার নাম সুজিত গোস্বামী একেবারে প্রতিবেশী একেবারে তুমি শুনতে পেলে একেবারে বক্স খাটের ভেতরে এই টাকা কিন্তু ছিল